মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অর্জুন কোথায়? ঠাকুর ঠিক আছে তো? জামাই বাবা জীবন গিয়ে নিয়ে এলো যে। না চাইতেও আমি অনেক অনেক কিছু পাচ্ছি। একটু আগে মেজো মামার কেয়ার, তারপর আবার অর্জুনের দেওয়া এত বড় সারপ্রাইজ। সবাই শুধু আমাকে আনন্দই দিয়ে যাচ্ছে। আমি কিন্তু একা আসিনি, সঙ্গে আরো দুজন এসেছে। কই তোমরা এসো? আমাদের খুব ভালো লাগছে, এত সম্মান পাবো আমরা আগে কখনো ভাবিনি মিলি ম্যাডাম। অর্জুনদা যা যত্ন করে আমাদের এখানে নিয়ে এসেছে। তারাদা, দুর্গাদা, এ নাও এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। রাহুল তো শিবার কিছু পাঠায়নি, অথচ অর্জুন ওদের কত সম্মান করে নিয়ে এলো। এবার মিলি তুমি ওনাদের বসাও, আমি দেখি মেজো মামি কোথায় আছে, পেলে এখানেই পাঠাচ্ছি। মিলি। হ্যাঁ বয়া। আজ সকাল থেকে মনে হচ্ছে আমার মেয়েটাকে নতুন বসে যে কেমন লাগছে একবার দেখবো না? বাস অর্জুন নিয়ে চলে এলো। ও বয়া দেখি, তুমি জানো দিম্মা বলেছে যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর আশীর্বাদ নিতে হয়। ও দাঁড়াও দেখি, তোমরা এসে এসে প্রণাম করতে হবে তো। দেখি কি করছো তোমরা জানো, এ বাড়িতে আমি সবাইকে ডাবল ডাবল প্রণাম করেছি, আর তোমাদেরকে তো হাজারটা প্রণাম করা বাকি। এত বছরের হিসেব, আমি কখনো প্রপারলি থ্যাংক ইউ বলিনি তোমাদেরকে, তাই এবার আমি প্রণাম করব। এত বছরে আমি যা শেখাতে পারলাম না, এই কটা দিনে মেয়েটা সব শিখে গেল। বৌদি তোমার মেয়েটা সত্যি একেবারে উপযুক্ত জায়গায় এসে পড়েছে গো, আর আমাদের কোনো চিন্তা রইল না। অমিলি বিয়েতে তোকে কি দিই বলতো মা? কিচ্ছু লাগবে না বয়া, তুমি যে এসেছো এতেই আমি খুশি। তা বললে তো হয় না, এইটা নে।
কি গো ভয়া? এটা তো মায়ের শাড়ি, এটা তো মায়ের বিয়ের শাড়ি বয়া। তুমি জানো আমি এই শাড়িটা পরে বিয়ে করতে চেয়েছিলাম। কালকে শপিং এ যখন গেছিলাম তখন আমার খুব মন খারাপ করছিল জানো। তুমি যে আমায় কি অমূল্য উপহার দিলে বয়া, তুমি কল্পনাও করতে পারছো না। মনে আছে বয়া, তুমি আমায় বলতে যে একদিন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আজ থেকেই সেটা শুরু। খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটার সঙ্গে হারটা কিন্তু দারুণ মানিয়েছে, আর তোমাকেও খুব মিষ্টি লাগছে, কি বলুন সাবিত্রী? মেজমামি এইসবে কোনো কথা নয়, এটা হলো মেজমামা আর মামির আশীর্বাদ। আর এই যে শোনো না, তোমরা এই শাড়িটা পরিয়ে হারটা পরিয়ে ওকে একটা টুকটুকে বউ সাজিয়ে দাও তো, তাড়াতাড়ি করো কিন্তু, এবার কিন্তু সত্যিই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর সাবিত্রী আপনারাও তো কিছু মুখে দেননি, চলুন না আমার সাথে একটু কিছু মুখে দিয়ে নেবেন। হ্যাঁ আসুন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু, আসুন আসুন। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দেশে হারা। আদরের ডাকে ডাকবে কে, তাকে কে যে দেবে সাড়া। বৌদি ভালোতে রাখবে কে পাহারা, রূপ কথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গো ধুলে। ও মা, তোমাকে কি মিষ্টি লাগছে গো বৌদি। চলো না আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ চলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, একটা সেলফি তুলি চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। রাহুল, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।